আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এই মুহূর্তে আছি ডিপিআরসি হসপিটাল, ঢাকা শ্যামলীতে, ঢাকার প্রাণকেন্দ্র। এই ডিপিআরসি হসপিটাল অনেকেই জানেন, যারা মূলত ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবৎ ভুগছেন অথবা যারা দীর্ঘদিন যাবৎ প্যারালাইজজনিত সমস্যায় ভুগেছেন, প্রায় অচল অবস্থা চলে এসেছে, দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, অনেক জায়গায় চিকিৎসা করে যারা সুফলতা পাননি, তাদের জন্য একটি স্বর্গের স্থান। দর্শক, আজকে আমাদের সাথে এখানে সেটে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, যিনি দীর্ঘদিন যাবৎ উনি এই পিএলআইডি রোগে উনি ভুগছিলেন। একটা ছোট্ট দুর্ঘটনা, এই সেই দুর্ঘটনা থেকে এর উৎপত্তি, এবং একটা সময়ে সাধারণ জীবনযাপন করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। বাট জীবনের কাছে হার মানেননি, থেমে থাকেননি, চেষ্টা করেছেন, সফলতা পেয়েছেন। সেই সফলতার গল্পটা ওনার কাছ থেকে শুনবো। আসেন দর্শক, একটু ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া। আচ্ছা, বাসা কোথায়? বাসা গাইবান্ধা। গাইবান্ধা, সুন্দরগঞ্জ। হ্যাঁ। আচ্ছা, পেশাগতভাবে কি করেন? ওই যে জাহাজের ঝালাই কাজ করি আর কি, মিস্ত্রি। আচ্ছা, কোথায়, কোন এরিয়াতে? নারায়ণগঞ্জ, ফতুল্লায়। আচ্ছা, ফতুল্লা, নারায়ণগঞ্জে খুব বিখ্যাত একটি জায়গা। সো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন। হ্যাঁ, কি হয়েছিল সেই ঘটনাটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমি প্রথমত ভালো ছিলাম, রমজানের পাঁচ সাত তারিখের মধ্যে আর কি, একটা কাজ করতে গিয়ে, ভারী কাজ করতে হতো, এখানে কাজ করতে গিয়ে পিছন দিকে স্লিপ করে পিছন দিকে পড়ে গেছিলাম আর কি। আচ্ছা, মানে ভারী কোনো কিছু তুলছিলেন? টান দিতে আর কি, পিছন দিকে টান দিতে হাত স্লিপ করে পিছন দিকে পড়ে গেছি। ওকে, পড়ে যাওয়ার পথে পরে আমার হলো ব্যথা, কোমরে ব্যথা। কোমরে, মূলত ব্যথাটা কি কোমরেই পেয়েছিলেন? হ্যাঁ, কোমরেই পেয়েছি। আচ্ছা, কোমরে ব্যথা। পরে আমি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে আসলাম, ন্যাপ্রোক্সেন, ইটোরিক্স, রোলাক্স, এগুলো দিল। এগুলা পাঁচ সাত দিন খাইলাম, ভালো হয় না। পরে অর্থোপেডিক্স ডাক্তার দেখাইলাম একজন। মানে ভালো হয় না বলতে কি বোঝাচ্ছেন? যে কোমরে প্রচন্ড ব্যথা? প্রচন্ড ব্যথা, ব্যথা কমে না কোনো ভাবে। মানে এই ব্যথার জন্য আপনি উঠতে পারছেন না, হাঁটতে পারছেন না, কাজ করতে পারছেন না, জিনিসটা কি এরকম হয়ে গেল যে মানুষটা নরমালি সব কাজই করছেন, সেই মানুষ আর কোনো কাজ করতে পারছে না, নাকি ব্যথা নিয়ে কাজ করছিলেন? না, ব্যথা নিয়ে কাজ করছি, কিন্তু রাত্রিবেলা শোয়ার টাইমে তখন ব্যথাটা প্রচুর ছিল। তখন মনে হয় যে অসম্ভব, জীবন চালানো অসম্ভব, জীবন চালানোটা অসম্ভব। মানে রাতে ঘুমাতে পর্যন্ত পারছে না, দিনের বেলা যে কঠোর পরিশ্রম করছেন, আমরা পরিশ্রমের পরে আমরা দেখা যাচ্ছে যে আমাদের একটু ভালো একটা ঘুম দরকার হয় আমাদের, সেই ঘুমাতে পারছে না, বিছানায় এপাশ ওপাশ করছেন ব্যথার যন্ত্রণায়, কিন্তু কোনো কাজ করতে পারছেন না। তো তখন কি করলেন? তখন পরে একজন অর্থোপেডিক্স ডাক্তার দেখাইলাম, সার্জারি। ইনি আমার এমআরআই করতে বললো, প্রথমতই কোনো টেস্ট ছাড়া এমআরআই করতে বললো। পরে এমআরআই করলাম, করার পরে ইনি বললো যে হলো ডিস্ক ফেটে জেলটা বার হয়ে নার্ভে চাপ দিয়েছে, তাই বললাম রোগটার নাম কি? ইনি বললো যে এগুলো না বলে ইনি বললো যে অপারেশন করতে হবে, ডাইরেক্ট অপারেশন, সার্জারি করতে হবে। আচ্ছা, মানে যে মানুষটা কয়েকটা দিন আগেও সুস্থ ছিলেন, হঠাৎ ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, এমন বড় কিছু না, বাট হঠাৎ করে আপনি দেখলেন যে আপনাকে অপারেশনের কথা বলছেন। অপারেশনের কথা বললো তখন তো একটু ভয় পেয়ে গেলেন, একদম মনে হয় ফিউজ হয়ে গেল, ভিতর থেকে কেমন জানি মনটা ফিউজ হয়ে গেল, একদম কথা বলার শক্তি সব হারিয়ে ফেলেছি, এমন অবস্থা, জীবনটা পুরো অন্ধকার হয়ে গেল এক নিমিষে। যে এখন এই বয়সে সার্জারি যেতে হয় পরবর্তী জীবন, পরে এমন অবস্থায় পরে আমি এখান থেকে আসলাম। পরে এখানে একটা ইঞ্জেকশন নিতে বললো, পরে একটা ইঞ্জেকশন নিলাম। কোথায়? আমি মাঝখানে একটু শুনি, যে যখন আপনাকে অপারেশনের কথা বললো আপনি সেই অপারেশনে গেলেন না, বাট তারা তখন একটা ইনজেকশন দিল, সেই ইনজেকশনটা দেওয়ার পরে অবস্থাটা কি ছিল? ইনজেকশন দেওয়ার পরে আমার 3 দিনের রেস্টে থাকতে বলছিল। ব্যথা কি কিছুটা কমেছিল? ব্যথা কিছুটা কমেছিল। আচ্ছা, কিছুটা কমেছিল, কিন্তু তারপর দেখছেন একই অবস্থা। ব্যথা কিছুটা কমে, কিন্তু শরীর থেকে ব্যথা নাড়ে না, যে কোনো জায়গায় ভয় পায়ে না, হলো কোমরে, যে কোনো জায়গায় ব্যথা, মানে ব্যথা রেফার হচ্ছে, পায়ে কোমরে সব জায়গায় ব্যথা রেফার হচ্ছে। এর মাঝখানে কি কাজও কন্টিনিউ করেছেন? না, তখন কাজ স্টপ করে দিয়েছেন, বাসায় চলে এসেছেন? হ্যাঁ, পরে বাসায় চলে এসেছি। না, পরে নারায়ণগঞ্জ থাকা অবস্থায় পরে স্যারের ভিডিও দেখলাম। মানে তখন বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করছেন অল্টারনেট কি চিকিৎসা, তারপর আস্তে আস্তে পরে এখানে পরের দিন আবার ওই নাম
নাম্বারে যোগাযোগ করলাম, পরে আবার এরপরের দিনে আবার সকালে চলে আসছি এখানে ডিপিআরসি হাসপাতালে। পরে স্যার এর সাথে সরাসরি দেখা, স্যার কি বললেন আপনার রিপোর্ট গুলো? স্যার দেখে বললো যে এটা সামান্য ব্যাপারে অপারেশন করতে হবে না, মানে খুব স্বাভাবিক বলেছে, তখন এটা কোনো ব্যাপারই না। এটা শোনার পর অনেকটা আশ্বাস পেলাম যে কিছুটা সাহস ফিরে পেয়েছেন ভিতরে, ইনশাল্লাহ আবার সুস্থ হতে পারবো, এরকম একটা সাহস ফিরে পেলাম। তারপরে বললো যে 12-14 দিন থাকলে হয়ে যাবে, পরে বসিতে লিখে দিল যে 2 সপ্তাহ। পরে আমি তখন আবার ইয়ে নিয়ে, পরে তখন এডমিশন হয়নি, নেওয়াতে ঈদ চলে আসছিল, ঈদের 3-4 দিন আগে। পরে বাসায় চলে গেলাম, টাকাটুকু ম্যানেজ করার পরে তারপরে আবার স্যারে ফোন, এখানে ফোন দিলাম যে সিট আছে কি না, পরে বললো যে হ্যাঁ আছে, ফাঁকা আছে, আসেন। পরে আসলাম, ইনশাল্লাহ আসার পরে এডমিশন হলাম, চিকিৎসা নিলাম, ইনশাল্লাহ যেটুকু যা ব্যথা নিয়ে আসছিলাম প্রায় 95% ব্যথা ইনশাল্লাহ রিমুভ হয়ে গেছে। আজকে কততম দিন আপনার? আজকে আমার হলো 8ম দিন, আর 8 দিন চলতেছে আর কি। স্যার 2 সপ্তাহের কথা বলেছি, 2 সপ্তাহের কথা বলেছি, বাট 8 দিনই আপনি এখন সুস্থ আছেন ইনশাল্লাহ, পুরোপুরি সুস্থ ইনশাল্লাহ, হাঁটাচলা করতে পারছেন। সেই ব্যথা, রেফার হওয়া, পায়ে যাওয়া, কোমরে আসা, রাতে ঘুমাতে না পারা, অসহ্যকর ব্যথার জন্য কাজ ছেড়ে দেওয়া, না এগুলো সেই দিনগুলোর কথা যখন মনে হয় এখন কেমন লাগে? সামনে পুরো জীবনটা পড়ে আছে সেই মানুষটাকে বলছে অপারেশন করতে, কি এমন ঘটে গেল যে আপনাকে অপারেশন করতে হবে? তো আপনার কি মনে হচ্ছে যে এই যে অপারেশন না করে অ্যাটলিস্ট খোঁজার চেষ্টা করেছেন যে অপারেশন বিহীন চিকিৎসা করা যায় কিনা, আপনার ভিতরে আপনি অনুভব করছেন যে আপনি এখন সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আগের সব কাজে আবার ফিরে যেতে পারবেন, কেমন অনুভূতিটা কেমন? হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহর রহমতে। আমার যে কোমরে যে ব্যথাটা ছিল মাঝে মধ্যে সেই অনুভবটা থাকে না এখন ইনশাল্লাহ, অনেক সুস্থ আর কি। আপনার আশপাশে তো আরো অনেক পেশেন্ট দেখলাম, তাদেরকে কেমন দেখেছেন? তারাও ইনশাল্লাহ সুস্থ হইতেছে, অনেকটা রিমুভ হয়েছে, তবে এটা ব্যথা কারো হয়তো বেশি, তো একটু সময় কারো একটু কম সময়, তো সবাই ইনশাল্লাহ সুস্থ হবে আশা করি। অসংখ্য মানুষ আছেন, আপনি যেমন হয়তো সৌভাগ্যক্রমে একটা ছোট্ট ভিডিও আপনার জীবনটা বদলে দিয়েছে, এরকম অসংখ্য মানুষ আছে তারা হয়তো জানেন না কোথায় গেলে ভালো ট্রিটমেন্ট পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা বাত ব্যথা অথবা কোমর জনিত, হাঁটু জনিত যত ব্যথা আছে, এই ব্যথাকে নির্মূল করার জন্য আপনারা এদিক সেদিক না খোঁজাখুঁজি করে ডিপিআরসিতে চলে আসেন, ইনশাল্লাহ ডাক্তার সবুল স্যারের ট্রিটমেন্টে ইনশাল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন আমার এই ভাইয়ের কথা, এরকম অসংখ্য অসংখ্য মানুষ তাদের জীবনের কথাগুলো আপনাদের সামনে বলে যায়। এখানে ছোট্ট একটা কথা বলি, যেমন এই ভিডিওগুলো আসলে মূলত আমরা কেন নেই, অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা কারণ হচ্ছে রোগ সম্পর্কে সঠিক ধারণা পাওয়া। যেমন হচ্ছে আপনার পাশের বাসায় কেউ একজন ডক্টরের কাছে গেলেন এবং ফেরার পরে আপনি জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছিল, ডক্টর কি বললেন? উনি বললেন যে ডক্টর বলেছে আমার PLID হয়েছে। আপনি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন, হোয়াট ইজ PLID? বাট ওই মানুষটাই যখন আপনাকে সুন্দর করে ভেঙে বলবেন আমার কোমরে ব্যথা, আমার কোমরের ডিস্ক ফেটে গিয়ে ডিস্ক প্রোল্যাপস হয়ে গিয়েছে, ঘাড়ের ডিস্ক প্রোল্যাপস হয়েছে, বা আমার এই যে যে একটা সমস্যা এটাকে আসলে PLID বলে, যখন সিন্ড্রোমগুলো বলবে আমি উঠতে গেলে বসতে গেলে বা আমার এই কাজগুলো করতে গেলে আমার প্রচণ্ড পেইন হতো, তখন আমরা আসলে আমাদের নিজেদের সাথে মেলানোর চেষ্টা করি আমার কি এই ধরনের সমস্যা আছে, আরে আমার সাথে তো মিলে যাচ্ছে, তার মানে কি আমারও PLID হয়েছে। এটা জাস্ট ছোট্ট একটা উদাহরণ। তো এই জন্য এই মানুষগুলো যখন তাদের এই ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করেন, অনেকেই আপনারা নিজেদের সাথে মেলানোর চেষ্টা করেন, যখন সিন্ড্রোম খুঁজে পান বুঝতে পারেন যে আপনার চিকিৎসাটা আসলে কোথায়, আপনারা আসলে একটা সঠিক নির্দেশনা পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।